দেশের সংস্কৃতিকে বাঁচাতে আর ভারতের সংস্কৃতি ও টিভি চ্যানেলের প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের সভাপতি সঞ্জনা চৈতি পপি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ মত প্রকাশে সরকার বাধা দেয়। আমরা আশা করব জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। একই সাথে মত প্রকাশের অন্যতম বাহন দেশের বন্ধ গণমাধ্যম অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।